আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে। আজকের ব্লগটা আমার কাছে একটু স্পেশাল। আমি এখন ইফতার করতে যাব একটা মসজিদে। আমি আগে কখনো মসজিদে ইফতার করি নাই, সো আমার কাছে খুব ভালো লাগছে, একটা এক্সাইটমেন্ট ফিল হচ্ছে। নতুন কিছু, যে কোনো কিছু করতে গেলেই মানুষের এরকম ফিল হয়, আই থিঙ্ক আমারও হচ্ছে। সো আমি বেসিক্যালি রেডি হয়ে বসে আছি, আমার হাজব্যান্ড আমাকে নিতে আসবে একটু পর। সো ও একটু আগেই গিয়েছে মসজিদে, আমি ওয়েট করছি। আমি আর আমার ছেলে দুজনে রেডি হয়ে বসে আছি। সো আমি জানি না মসজিদের ভিতরে যে আমি আপনাদেরকে কতটা দেখাতে পারবো, বাট এখানে আসার পরে যেটা জানতে পারলাম যে রোজার মধ্যে এভরিডেই নাকি মসজিদে ইফতার দিত আগে। কোভিডের কারণে 2 বছর অফ ছিল, আর এবার আবার শুরু করেছে, বাট এবার এভরিডে করে না। এখন হচ্ছে ফ্রাইডে, স্যাটারডে, সানডেতে ইফতার দিচ্ছে মসজিদে, এবং ম্যাক্সিমাম সব ফ্যামিলি, আমার পরিচিত সব ফ্যামিলি, তারা মানে ইফতার করতে মসজিদে চলে যাচ্ছে। আমাকেও বললো তুমি কেন আসো না, আমি বললাম যে আমি তো কখনো যাইনি, আর আমি তো রোজাও রাখছি না। সো এই জন্য আমি বলি কি, রোজা না রাখলে তো কী হচ্ছে, এখানে তো ডেলি আসা হয়, একসাথে ইফতার করা, দেখা সবার সঙ্গে, মানে কমিউনিটির মধ্যে থাকা আর কি। ইটস নট যে আমরা বাংলাদেশি যারা তারাই যাই, পাকিস্তানি আছে, অ্যারাবিয়ান আছে, আরও কিছু এশিয়ান আর অনেক অনেক কান্ট্রির লোকজন আছে, মুসলিমরা সবাই ওখানে যায়। সো আমিও যাচ্ছি, আর প্ল্যান আছে ইনশাল্লাহ নেক্সট উইক থেকে ফ্রাইডে স্যাটারডে সানডে ফ্যামিলি নিয়ে চলে যাব, মানে সব হাজব্যান্ড বাচ্চা সব একসাথে চলে যাবো, এমন প্ল্যান আছে। সো হ্যাঁ, দেখি আমি কতটুক দেখাতে পারি মসজিদের মধ্যে। সো আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে সবাই ইফতার করছে, কিভাবে দিচ্ছে, জিনিসগুলো আমি দেখাবো আপনাদেরকে। ওকে, ইয়া, আমরা দারুল আরকাম মসজিদে চলে আসছি। আমার হাজবেন্ড এখন আমাকে দেখাবে কোন দিকে হচ্ছে মেয়েদের সাইড, সেটা আমাকে দেখাতে নিয়ে যাচ্ছে, কারণ ও আগেই আসছে আমার। সো যাচ্ছি ওই দিকটাতে। আজকে ইফতারি দিয়েছিল পারভিন আপা। পারভিন আপা আমাদের পরিচিত, স্পেশালি উনি আমাদেরকে ইনভাইট করেছে মসজিদে আসার জন্য। এভাবে সাজানো থাকে, সবাই একসাথে বসা হয়, পাকিস্তানি, বাংলাদেশি, ফিলিপিনো একজন ছিল, আমরা সবাই একসঙ্গে ইফতার করেছি। মাগরিবের নামাজ শেষ করে সবাই এখন এসেছে ডিনার করার জন্য। টেবিলে সব কিছু সাজানো থাকে, যার যার মতো নিয়ে নেয়। আজকে ছিল চিকেন বিরিয়ানি, ডিম ভুনা, সালাদ, সো এগুলো দিয়েই ডিনার করেছে। সবাই টেবিল থেকে যার যার মতো করে নিবে, নিয়ে নিচে আবার বসে খাওয়া দাওয়া করা হবে। সো ডিনারের পর যারা তারাবি পড়ে, তারা তারাবিটা শেষ করে তারপরেই বাসায় যায়। মসজিদের দুই পাশেই মাইক থাকে, সো আমরা আজান এবং হুজুর যে দোয়াগুলো পড়ছে সবই শুনতে পাই। থ্যাংক ইউ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।